নমস্কার, আমি অন্বেষা। জিও বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বড়দিন, তিলোত্তম কলকাতা আরও রঙিন হয়ে সেজে উঠেছে। শীতটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, কিন্তু সেই শীত বাঁধ মানতে পারেনি মানুষের ঢলকে। মানুষের ঢল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন থেমে থাকেনি। সেলিব্রেট করতে মানুষ কিন্তু ঠিক বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। তারা স্যান্টাক্লজের টুপি পরে, কেউ কেউ স্যান্টাক্লজ কিনে নিয়ে বা ক্রিসমাস ট্রি কিনে নিয়ে সঙ্গে বাড়ি গেছে। তারা কিভাবে সেলিব্রেট করেছে, আমি দাঁড়িয়ে আছি ধর্মতলায়, সেই ধর্মতলাতে কিভাবে সেলিব্রেশন হচ্ছে আমি দেখে নেব। আমার সঙ্গে আমি পেয়ে গেছি দুজন বন্ধুকে, যারা একসাথে ঘুরতে বেরিয়েছে এবং কিছু কেনাকাটা করেছে। আমি দেখে নেব যে তারা কিভাবে সেলিব্রেট করছে। ম্যাডাম, আপনার নামটা? প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা দি আমাদের সাথে রয়েছে। আজকে কি অফিসে চাকরি করো? না, আমি এখন স্টুডেন্ট। স্টুডেন্ট, আচ্ছা প্রিয়াঙ্কা স্টুডেন্ট। আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে? স্কুল যাওয়া তো এখন হবে না, উইন্টার ভ্যাকেশন, কিভাবে সেলিব্রেট করলে? আজকে সকালে বেরিয়েছি এবং একটা শপিং মলে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি, ঘোরাফেরা করেছি, আর এখন এখানে এসেছি। এই লাইটিংস এত সুন্দর সাজিয়েছে, সেগুলো দেখার জন্য খুব মজা করছি। আজকে সারাদিনটা এভাবেই কেটেছে। প্রিয়াঙ্কা খুব মজা করেছে, আর সঙ্গে কি বয়ফ্রেন্ড? আচ্ছা হাজব্যান্ড, বা তাহলে তো খুবই সুন্দর, হাজব্যান্ডের সাথে প্রিয়াঙ্কা ঘুরতে এসেছে। দাদা, আপনার নামটা? ঋষভ সাহা। ঋষভ সাহা, তো ঋষভ দা আমাদের সাথে রয়েছে। তো বৌদিকে নিয়ে ঠিক কিরকম ভাবে এনজয় করলে, আজকে দিনটা কিভাবে কাটালে? আজকের দিনটা সিসি টু গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। তারপর তো ধর্মতলা পার্ক স্ট্রিট আসতেই হয়, তো প্রথমে ধর্মতলা, নেক্সট পার্ক স্ট্রিট প্ল্যান আছে, দেখা যাক এই ক্রাউডের ভিড় সরিয়ে যেতে পারি কিনা, আর নইলে এখানেই ধর্মতলাতে বাজার টাজার করে আবার ডিনার করে বাড়ি ফিরবো। তো পার্ক স্ট্রিটটাও লিস্টের মধ্যে আছে, মানে পার্ক স্ট্রিট আর ধর্মতলা ঠিক ঘুরতেই হবে। তো আজকে ডিনারটা কোথায় করার প্ল্যান আছে? ডিনারটা দেখি, সকালে তো হেসেলে বাঙালিতে হলো, এবার রাত্রেবেলায় দেখি একটু চাইনিজ, সকালে বাঙালি হলো রাত্রে চাইনিজ একটু কিছু। মানে ক্রিসমাসে বাঙালি খাওয়া দাওয়াও চলছে, তার সাথে আবার কিছুটা চাইনিজ চলবে, মানে সেলিব্রেশনটা কিন্তু খুব ভালোভাবেই চলছে। তো মেরি ক্রিসমাস দাদা, মেরি ক্রিসমাস দিদি। তো সবাই এনজয় করছে, খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছে। আমি দেখে নেব, আমার সাথে একজন, আমি টুপিওয়ালাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তাকে দেখতে পাচ্ছি না, সে স্যান্টা ক্লজের টুপি বিক্রি করছিল। এই মুহূর্তে সে আমার সামনে নেই, আমার সামনে, ও আচ্ছা, আমাকে একজন ডিরেক্ট করে দিয়েছে, সামনে আছে। আমি একটু আমার ক্যামেরা পার্সন সুজয় দাকে রিকোয়েস্ট করবো আমার সাথে চলে আসতে, যাতে আমি দেখতে পাই। এবং খুঁজে পেয়ে গেছে আমি আমার টুপিওয়ালাকে, আমি জেনে নেবো তার কাছ থেকে যে সে কিভাবে তাদের এই তার এই ক্রিসমাসটা আজকে সেলিব্রেট করছে। দাদা, তোমার টুপি কীরকম সেল হচ্ছে? না, টুপি কি আছে তোমার কাছে? তোমার নামটা কি একটুখানি আমি যদি জানতে পারতাম ভালো হয়। আচ্ছা, উনি এখন বিক্রি করার জন্য খুব ব্যস্ত, উনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না, কারণ ওনার কাছে একদম জনস্রোত বলতে পারেন। তো আমার সামনে একজন বাচ্চা আছে, আমি দেখে নেব যে সেই বাচ্চাটা কিভাবে সেলিব্রেট করেছে। বাবু, আচ্ছা আমার সাথে বাবার সাথে বাচ্চাটা তার বাবার কোলে ঘুরছে, আমি জিজ্ঞেস করে নেব, তোমার নাম কি বেটা? বলে দাও, বলে দাও তোমার নাম, বলে দাও তোমার নামটা কি? পুচকু কিন্তু বাবার সাথে ভিক্টোরিয়াতে ঘুরে নিয়েছে, এখন কি পার্ক স্ট্রিট যাবার প্ল্যান আছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানুষের ঢল ঠিক কতটা নেমেছে। আমরা দেখতে থাকুন যে মানুষ কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করছে। আমি আবার ফিরে আসবো, হ্যাঁ এটা ঠিক যে এই জায়গাতে না, কিন্তু অন্য আরেকটা জায়গা চিত্র ধরে তুলবো আমি আপনাদের সামনে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, জিও বাংলার দর্শককে কিন্তু মেরি ক্রিসমাস, দেখতে থাকুন জিও বাংলা, আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।